পটল কুমার গানওয়ালা। তুই যদি ছেলে হতিস তাহলে তোর বাপের নাম বলতো, বলতাম যা কলকাতা গিয়ে চিনে নে তার, বাপের পরিচয়ের জন্য নয় তুই তোর বাপের চেয়ে বড় গায়ে হয়ে দেখিস, যাতে তোরে তার পরিচয় নয় তারে তোর পরিচয় লোকে চেনে। কলকাতার মুম্বাই খ্যাত গানের জগতের একমাত্র নক্ষত্র সুপারস্টার সুজন কুমার, সুজন কুমার চলে আসুন, চলে আসুন, দেরি করবেন না। মা মা ও মা 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 সুজন, আমি ওর বাপের নাম কোনোদিন জানতে দিতে চাইনি, কিন্তু কিন্তু যদিও কোনো ভাবে জেনে যায় সুজন কুমার ওর বাপ তাহলে নিশ্চয়ই গলে যাবে, নিশ্চয়ই ক্ষমা করে দেবে ওর বাপরে, আমার ভুলে যাবে পটল। না, আমি পটলের কোনো দিন ওর বাপের কাছে যেতে দেবো না, কোনো দিন না। চল বাড়ি চল, অনেক বেলা হচ্ছে। বাড়ি কেন যাব, আজ তোমার কাজ। করবো না কাজ আজকে মা, জানতে চাইলাম বলে তোমার খুব কষ্ট হতে চাই না মা, তাই জন্য তুমি কাঁদছো। তুমি কেঁদো না মা, আমি আর কোনোদিনও জানতে চাইব না। তুমি কাঁদলে যে আমারও খুব কান্না পায় মা, তেরা গাঁও বড়া প্যারা মাই তো গয়া মারা আকে ইহারে, আকে ইহারে উস পর রূপ তেরা সাধা চন্দ্রমা ইউ আধা, আধা জওয়ারে, আধা জওয়ারে। গোরি তেরা গাঁও বড়া প্যারা মাই তো গয়া মারা আকে ইহারে, আকে ইহারে। চাইনি শুনতে পড়া গেল, দয়া কর ঠাকুর আমি চাইনি ওই গলা শুনতে, আমার কানের গলা ঢুকিয়ালে আর ঢুকিয়ালে দয়া তোমার ঠাকুর। কি সুন্দর গলা, অপমানে মরা ভালো নাকি অপঘাতে, কোনটা সুখে সুজন কুমার, কোনটা সুখে? ঠিক আছে, বাপের কথা নাই বললে, কিন্তু একটা কথা তো বলো, আমার যে বাপ সে সুজন কুমার থেকে ভালো গায়। আমি তোর বাপ, আমি তোর মা, আর কেউ নেই তোর, কেউ নেই। গোরি তেরা গাঁও বড়া প্যারা মাই তো গয়া মারা আকে ইহারে, আকে ইহারে উস পর রূপ তেরা সাধা চন্দ্রমা ইউ আধা, আধা জওয়ারে, আধা জওয়ারে। গোরি তেরা গাঁও বড়া প্যারা মাই
তো গয়া মারা আকে কদিন বাদে ফিরে আসবে বলেছিল, তারপর তো কোনোদিন এই মুলুকে আসনি। একটা যে সন্তান এসছে পেটে সে খবর অব্দি জানো না, তবে আজ কেন এসেছো? কেন আসছো আমার সর্বনাশ করতে? সব তো কেড়ে নিয়েছো সব, এখন কি আমার মেয়েটাকে আমার থেকে কেড়ে নেওয়া সাহায্য তোমার? দেব না আমি কিছুতেই, দেব না কিছুতেই, দেব না আমার বটলকে। মানুষটাকে এখানে এলো না ডাকো, ওর এখানে তুমি এলো না, দোহাই তোমার। গাড়ি তো ব্রেক ধরছে না, না না এই অবস্থায় গাড়ি আমি লোকালে নিয়ে যেতে পারবো না, রিস্ক হয়ে যাবে, রিস্ক হয়ে যাবে। আমার যাই হয় হোক কিন্তু আমার জন্য যেন কাউকে না মরতে হয়, না মরতে হয়। আপনার কি ধারণা আমি ওকে মরতে পাঠিয়েছি? একজন অ্যাডাল্ট লোক, সে তার নিজের জেদ রাখার। না তুমি একা নও, না না তোমরা সবাই, তোমরা সবাই সবাই মিলে এটা করেছো সেটা তোমরা জানো, জানো বলেই বড় গলা করে এখন সেটা চাপা দেবার চেষ্টা করছো। What do you mean? আমরা ওকে বলেছি ওই ব্রেক ফেল করা গাড়িটাতে উঠতে, আপনি আমাদেরকে এত বড় একটা অপবাদ দিচ্ছেন? আমরা ওকে ছেড়ে পাঠিয়েছি, পাঠিয়েছো পাঠিয়েছো, তা তোমরা যা করেছো। Why? Why it is wrong? Why? We nothing do. Okay. Okay. আমরা ওকে বাধ্য করেছি কিন্তু আপনি, আপনি তো ওখানেই ছিলেন, আপনি কেন আটকাতে পারলেন না আপনার ছোট ছেলেকে? সেটাই তো ভয় লাগছে ছোট বউমা, সেটাই তো ভয় লাগছে। আমার ছেলেটা মায়ের ডাক না শুনে পেছন থেকে সে চলে গেল। কি প্রমাণ করতে চাইছো তুমি এসব করে? নাকি আমার বাবাকে ফেস করার চাইতে তোমার মরে যাওয়াটাই বেটার? মরে তো আমি কবে গিয়েছিলাম, সব নতুন করে কি মরা যায় বলুন তো? আমরা আপনার ছেলেকে সুইসাইড অ্যাটেম্প্ট নিতে বাধ্য করেছি। আমার ছেলেটার জীবনটা নষ্ট করে দিয়েছো। বিয়ের আগে তো এমন ছিল না, বিয়ের পর কিভাবে একটু একটু করে ছেলেটা আমার পাল্টে গেল। এখন আর ওকে চিনতে পারি না, সারাটা দিন নেশায় চুর হয়ে থাকে। কেন, কি পেলে তুমি, কি পেলে এসব করে? অর্থ, যশ, নাম, এই সব কিছুর পর যেটা বাকি থাকে সেটা স্ত্রীর ভালোবাসা, সন্তানের আদর, মায়ের স্নেহ। তার থেকে আমার ছেলেটাকে তুমি হাজার মাইল দূরে ঠেলে ফেলে দিলে কেন? কি চাও তুমি, স্বামী, সন্তান, না হাতের পুতুল? আপনার ছেলেকে নিয়ে আপনি যা খুশি তাই বলতে পারেন, কিন্তু আমার মেয়েকে টানছেন কেন? আমার মেয়ে শুধু আমার। তোমার মেয়ে যে কতটা তোমার সেটা তো বলবে সময়। কি জানো, এখন তুমি তুলিকে নিয়ে উঠে পড়ে লেগেছো ওর জীবনটা নষ্ট করতে। জানো মেয়েটা গান ভালোবাসে কিনা, গান গাইতে চায় কিনা? না, নিজের ইচ্ছেটা তুমি ওর উপরে জোর করে চাপিয়ে দেবে।
কথা বলে রাখছি, যদি তার কিছু হয় তাহলে কিন্তু আমি কাউকে ক্ষমা করব। আস্তে কথা বলো, এত বছরেও নিজের ছেলের দোষ দেখেও দেখলেন না? না, আজ ওর যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী হবে ও নিজে, আমি নই। একজন পুরুষ মানুষ সে তার স্ত্রী সন্তান ছেড়ে মরতে চলে। আরে বলছি তো, অত ভাববেন, পটল যাবে গান গাইবে। যাক, নিশ্চিন্ত হলো। তা কখন আসবো ওকে নিতে? এদের এখানে দেখলে তো আবার সেই হতচ্ছাড়ি বেটির মাথায় পোকা নড়ে উঠবে। কিছু দেয় আর পটলকে যেতে দেবে না, তার চেয়ে বরং দেখো না। আপনাদের এখানে আসতে হবে না, গরিবের বাড়িতে আর কষ্ট করে কেন আসবেন? আমি বরং ওই পটলকে স্কুলে পৌঁছে দিয়ে আসবো। মা বলছি যে পটলের মা আবার কোনো ঝামেলা ঝামেলা পাকাবে না তো? একটু দেখ। না না না, এবারে ও কিছু করতে পারবে না, ওর ওষুধ আমার খুব ভালো করে জানা আছে। তবে একটা কথা শুনে রাখো মা জননী, নগদ টাকা গুনে দিয়েছি, নগদ টাকা গুনে নিয়েছ। আগের দিন পটলের মা যেমন ঝামেলা করেছিল, আজও যদি সেই ঝামেলাটা করে না, পাবলিক কিন্তু হেভি পেঁদাবে। তাহলে এই 2000 তো গেলই, আগের 2000 অত তাতে তো ক্ষতিপূরণ মিটবে না। তাহলে তোমার এই বাড়ি ঘর পেছনের রাস্তা দিয়ে যাবো। জানো না রে প্রিয়, তুমি মোর জীবনেরই সাধনা। তুমি
Oh,
পটল, চলো 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 পাল্টাই।